বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি বিশৃঙ্খলা ঘটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। সিলেটের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শফিকুজ্জামান রুবেলকে সাথে নিয়ে ফজলে রাব্বী সৌরভের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতি বিষয়ে আলোচনায় যোগ দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যরা। সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। সভা শুরুর আগেই উবায়দুল কাদের বলেন, বিএনপি বিশৃঙ্খলা করে নির্বাচন বানচালের ফন্দি আঁকছে। তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে, তাদের নির্বাচন বানচালের চক্রান্ত তারা এটাকে সফল করার চেষ্টা করছে। সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন তথ্যমন্ত্রী। বলেন, বাংলাদেশের নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ আর খাঁচাই বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে আর কিছু করতে পারে না। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায় বিদেশিরা। আমাদের দেশে কারে কি করলো সাথে সাথে চিৎকার শুরু হয়, এটা একটা আমার ভারতের অভ্যন্তরীণ বিষয়ের উপরে হস্তক্ষেপ, এবং এইটা তাদের যে জেনেভা কনভেনশনের ধারে কাছে নাই। পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আর আগামীতে এ ধরনের আপনার আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।